গুয়া হলে কি যে ভাল লাগিল হেতেলো কবলে ভাষাই নাই ইয়েস বন্ধু ইয়েস তই কিন্তু ঠিক কথা কইছ দেই গুড মর্নিং স্যার ওকে ওকে বাচ্চা হট গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আচ্ছা হরি মানে মই আজি মোবাইলত কিবা এটা চাই থাকোঁতে ভালুকক দেখা পালোঁ বুঝছ ভালুকে মৰা বস্তু যে নেখায় সেই কথাটো দেখা পালোঁ গতিকে তোক মই প্ৰশ্নটো সুধিয়ে পেলাওঁ যে ভালুকে কিয় মৰা বস্তু নেখায় মানে মানুহ যে মৰিলে ক'লে ভালুকে কিয় নেখায় বা মানুহে নহয় যিকোনো বস্তু মৰিলে ক'লে ভালুকে কিয় নেখায় ছাৰ মই আপোনাক প্ৰথমতে কৈছোঁ যে আছে গৰু লেবাই হাল এই প্ৰশ্নৰ উত্তৰটো জনাতকৈ নজনাই ভাল মানে মানে ছাৰ মই যদি ভালুকে কিয় মৰা বস্তু নেখায় এই ৰহস্যটো উদঘাটন কৰি দিওঁ তেনেহ'লেতো ভালুকে বেয়া পাব ভালুকে আচল কথাটো কোৱাৰ কাৰণে খং উঠিব গতিকে অহা ৰাতিয়ে যদি মানে আজি ৰাতিয়ে যদি ভালুকে আহি মোক খাই পেলায় তেতিয়া কি হ'ব ছাৰ ভালুকে কেনেকে জানিব ভালুকে আহি তোক খাব নোৱাৰে আরে স্যার আপনি তেনেকে কলে নহব নহয় এটা সাধারণ প্রশ্নের উত্তরের কারণে মই মোর জীবনটো ধ্বংস করব নোৱাৰো স্যার মোৰ ভবিষ্যৎ আছে ভবিষ্যৎ মই ভবিষ্যতে অসমৰ কৃষিমন্ত্রী হম বলে ভাবিছো স্যার গতিকে এই সাধারণ প্রশ্নের উত্তরটো দিওঁতে যদি মোক ভালুকে খাই পেলায় না 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 স্যার মই মোৰ জীবনটো ধ্বংস করব নোৱাৰো হে হরি এসব মনে কম বস্তু নহয় কি যে হব 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 নেলাগে তো উত্তর দিবলে নেলাগে নেলাগে হব দে থ্যাংক ইউ স্যার লক্ষ্য কৰিছিলো মানে এটো কিবা ইজৰাইল দেখত বনোৱা কিবা পেগাছেছ না পেগাছুছ না কিবা পেগাছেছ এটা সফটৱেৰ আছে বুলে বহুত খটা বুলে স্যার কথাটো কিমান দূৰ হসালো হয় হয় ল'ৰা তই ঠিক কথাই কৈছ এই পেগাছেছ ছফটৱেৰটো বোলে বিৰাট খাতৰা মানুহৰ মোবাইল সহজতে হেক কৰি দিব পাৰে তাকেতো ছাৰ মইতো বিৰাট আচৰিত এটা সাধাৰণ ছফটৱেৰে মানুহৰ মোবাইল সহজতে হেক কৰি দিব পাৰে কম বস্তু নহয় কিন্তু দেই ছাৰ এইটো Yes, yes, yes. কথাখাৰ কিমান হসা কিমান মিছা সেইটো বাৰু মই ক'ব নোৱাৰিম কিন্তু শুনামতে এই ছফটৱেৰটো বোলে বিৰাট খাতৰা মানুহৰ মোবাইলত এটা মিছ কলৰ দ্বাৰা সহজতে গোটেই ফোনটো হেক কৰি পেলাব পাৰে তাকেতো ছাৰ কথাটো শুনি ময়ো আচৰিত হৈছো এনেকুৱা যদি কৰিব পাৰে তেনেহলে আমিবোৰ দেখোন ছাৰ একো সুৰক্ষিত নহয় তাকেতো কিনো কৰিবি উপায়টোতো নাই তোৰ মোৰ নিচিনা সাধাৰণ মানুহেতো একো কৰিব নোৱাৰো এইবিলাক সব পইচাৰ খেল বুজিছ পইচাৰ খেল হয় ছাৰ আপুনি ঠিক কথাই কৈছে লগতে আৰু এটা কথা শুনিছো এই ছফটৱেৰটো বোলে কোনো এজন ব্যক্তিক বা ব্যক্তিগতভাৱে কাকো বেচা নহয় এইটো চৰকাৰ বা চৰকাৰী প্ৰতিষ্ঠানকহে বেচা হয় গম নেপাও কিন্তু নিউজতো তাকে কৈ আছে কিন্তু এটা কথা বুজিছো এইবিলাক কাম আমি বেয়া কামত ব্যৱহাৰ কৰিব নালাগে সকলোকে কৈছো এইবিলাক সদায় ভাল কামতহে ব্যৱহাৰ কৰিব লাগে হয় ছাৰ যদিহে কথাবোৰ সঁচা তেনেহলে দেখোন আমিবোৰ একো কৰিবই নোৱাৰিম চৰকাৰৰ বিৰুদ্ধে একো মাত মাতিবই নোৱাৰিম কাৰণ এইবিলাক ছফটৱেৰ একো একোখন চৰকাৰকহে বেচা হয় হ'ব দে এইবিলাক কথা বেছি চিন্তা কৰি থাকিব নালাগে আশা কৰিছো যোনবিলাক মানুহে যোনবিলাক প্ৰতিষ্ঠানে এই ছফটৱেৰবিলাক চলাই আছে তেওঁলোকে যেন ভাল কামতহে ব্যৱহাৰ কৰক হ'ব দে অ'কে ছাৰ ঠিক আছে নহলে ছাৰ কাম এটা কৰি দিব পৰা যায় নেকি বাৰু আপুনি কেইটকামান পইচা উলিয়াওক মানে আমি কাম এটা কৰি দিম আকৌ বোলে সি কিবা এটা কাম কৰে কি কৰ দে সোনকালে কওক ক্লাছটো আৰম্ভ কৰিব লাগে নহয় কি কাম কৰিবলৈ বিচাৰিছ সোনকালে কৰ মানে কওক মানে ছাৰ কামটো অলপ বেলেগ ধৰণৰ আপুনি যিহেতু চাকৰি তাকৰি কৰে গতিকে আপুনি কেইলাখমান টকা উলিয়াওক আৰু আপুনি কেইলাখমান টকা উলিয়াই এই ছফটৱেৰটোকে কিনি পেলাওক যা কি কচ আকৌ বা কচোন হয় ছাৰ আপুনি কেইলাখমান টকা উলিয়াওক আৰু আমি এই ছফটৱেৰটো কিনি ল'ম তাৰ পাছতে যিবিলাক ধনী ধনী মানুহ আছে সিহঁতৰ মোবাইলবিলাক হেক কৰি সিহঁতক ব্লেকমেইল কৰি আমি সিহঁতৰ পৰা পইচা ল'ম বছ ছাৰ মজা বিজনেছ এই গাধ তই ভাল কাম কৰিছ ভাল কথা কৈছ ন ভাল কথা কৈছ ভাল চিন্তা কৰিছ আৰু তই ঠিক আছে বাৰু বেয়া চিন্তা কৰিলেও তোক জানো বেচিব এই ছফটৱেৰটো এই ছাৰ এইবিলাক মেনেজ হৈ যাব আপুনি পইচাটো উলিয়াওক
চালা মহাপণ্ডিত, আর এটা যদি ইয়ার বিষয়ে কথা ক, তো কইসো এনেকা গরু পিতন দিম, তোর জেল ভাত খাবলে নাই হওয়া, হ্যাঁ তোর জেল ভাত খাবলে মন গেছে নাকি? এইবিল যি টি কথা কই আছো যে, আর পেগাসে সফটওয়্যার লক্ষ রাজনীতি করো, হ্যাঁ রাজনীতি করো, ঠিক সার দিম কইসো না, তোক এনেকা দিম। হব দিয়ক স্যার, নিদিলেও হব, এইবিল বেয়া কথা, এইবিল কবলে নেপায়, এনেকা চিন্তা করবলে নেপায়, হব স্যার ভুল হল, ক্ষমা করে দিয়ক। ঠিক আছে এইবার কারণে তোক মাফ করে দিছো, নেক্সট বার যদি তো এনেকা কথা করো তো কিন্তু শাস্তি পাওয়া খাটাং। হব দিয়ক স্যার, নক আর। ঠিক আছে আজি আও কি ক্লাস করে থাকিম, মাথা তো তহতে গরম করে ললিয়ে নয়, দে দে হরি তয় যদি কিবা কবিতা লিখে আনিছ পটককে মাতি দে, তোর কবিতা তো শুনো আর গুছি যাং, ক্লাস তো ছুটি হব আজি। ওকে ওকে স্যার, আপনি টেনশন লব নালাগে, আপনার মানে ধুনিয়াকে তা কবিতা মাতি দিম, সপনার্থ কবিতা মাতি দিম, আপনি শুনি যাক স্যার। ঠিক আছে দে, মাত মাত। ওকে স্যার। গরৈ মাছ বিলাহী আৰু জলকিয়া, আমি হৈছো গাঁৱত থকা খাতি গাঁৱলিয়া, চৰাইবোৰে কান্দি থাকে জাকে জাকে গছৰ ওপৰত পৰি, তাকে দেখি যাবলৈ মন যায় বহু দূৰ উৰি, আকাশত আছে কলা ডাৱৰ দিয়ে বৰখুণ, বৰখুণত তিতি ফূৰ্তি কৰে আমাৰ ৰুণ জোন, চিলা হৈ উৰি ফুৰে কাগজ এখনি, যোৱাকালি হেৰাই থাকিল গাই গৰু এজনী, আজিকালি ফটা পেণ্ট পিন্ধিলে বেলেগ ফেশ্বন পায়, তাকে দেখি বহুত মানুহ ঘূৰি ঘূৰি চায়। বাহ 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 লৰা, তই কিন্তু বৰ বেলেগ ধৰণে কবিতাটো লিখি দিছ দে, সপোনার্থ কবিতাটো। হয় স্যার, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা আচ্ছা, হব দে হব দে, আজি ক্লাস তো ছুটি, মই যাও আৰু, মই যাও, তহতে অকণমান বহি কি কৰ কৰ, মই গৈ থাকো হা। ওকে স্যার। ও জীবন কসু পাতৰ পানি বুলি কই, যবন জানানে কালৈ কুনৰই, মাকা কথাটো হসা নেকি বাও? জানু পা হসাও হব পাই দে। তাকে তবে কথা খা, যদি হসা হয়ে যায় তেনেহলে আমার কিন্তু দিগদারে আছে, বুঝছো দিগদারে আছে। আবে কথা খা, হসা নহয় কি মিছা হব নাকি? কচু পাতত যেনেকৈ পানি রখি না থাকে, সময় বিলাক যেনেকৈ রখি না থাকে, ঠিক তেনেকৈ আমার জীবন বিলাকো রখি না থাকে, গয়ে থাকিব গয়ে থাকিব। জানু পায় ভগবানে কিনো আমাক এটা এটা জীবন বনাই দিলে, যৌবন বনাই দিলে, কারো কানে বোলে রইয়ে না থাকে। হব দে হব দে হব দে, এইবিলাক কথা নো কি ভাবি থাকিবি? ঠিক কথা কইছো, বল বল যাঙ্গে বল। র মাক্কা, যোৱাৰ আগতে আৰু এটা গান গাই থৈ যাও। মাটি ভালুকে যিদিনা গছত উঠিব, পৃথিৱীখনলে সিদিনা বৰষুণ নাহিব, ঐ সঁচাকে কৈছো ঐ, মাটি কঁঠালটোৰ ওপৰত কিয়নো গছ গজে, ঐ কিয়নো গছ গজি উঠে,